পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল। এ অঞ্চলের মানুষের জন্য এটি একটি বড় অর্জন। এই সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এখন পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষ। 2020 সালের 10 ডিসেম্বর 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়। এরপর থেকেই পাল্টে যেতে থাকে দক্ষিণ পশ্চিমা অঞ্চলের ব্যবসা বাণিজ্য। এই অঞ্চলে গড়ে উঠতে থাকে ছোট বড় নতুন নতুন শিল্প কলকারখানা। বেশ কয়েকটি সিমেন্ট ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে। গার্মেন্টস সহ রপ্তানিমুখী নানা ধরনের শিল্প কারখানা গড়ে উঠছে। এই সেতু দিয়ে বাংলাদেশ যুক্ত হতে পারবে এশিয়ান হাইওয়েতে, ফলে দক্ষিণা অঞ্চলের অর্থনীতির চাকা ঘোরার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। দক্ষিণ পশ্চিমা অঞ্চলের পিছিয়ে পড়া খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এবং সদ্য ঘোষিত পদ্মা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার সাধারণ মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর খুলনা বিভাগে বেসরকারি উদ্যোগে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠতে শুরু করেছে। এ শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জুট অ্যান্ড টেক্সটাইল, এলপি গ্যাস, অটো রাইস মিল, মাছের হ্যাচারি ও হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, ফুড অ্যান্ড অ্যালাউড প্রোডাক্টস, পোলট্রি অ্যান্ড ফিশ ফিড, প্রকৌশল শিল্প, রসায়ন শিল্প, ডক ইয়ার্ড শিল্প, নির্মাণ শিল্প, ফার্মাসিউটিক্যালস, ফার্টিলাইজার, কোল্ড স্টোরেজ, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ডেইরি প্রোডাক্ট অ্যান্ড ডেইরি ফার্ম, অটোমেটিক ব্রিক ফিল্ড, প্লাস্টিক প্রোডাক্টস, পোলট্রি হ্যাচারি, পাওয়ার প্ল্যান্ট এবং চামড়া ও ট্যানারি শিল্প। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে মংলা বন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে। বেনাপোল এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়বে। পদ্মা সেতুতে রেল যোগাযোগের ব্যবস্থা থাকায় দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন, সাধারণ মানুষের যাতায়াত সহ পার্শ্ববর্তী দেশের সঙ্গেও রেল যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের এক নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে 90% পণ্য রপ্তানি হয় আর মংলা থেকে হয় মাত্র 10%। পদ্মা সেতু চালু হলে মংলা থেকে রপ্তানি হবে 40-50% পণ্য। সেই সঙ্গে মংলা বন্দর থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি হবে, যা এখন চট্টগ্রাম থেকে শতভাগ রপ্তানি হয়। ইতিমধ্যে ফরিদপুর, মাদারীপুর এবং খুলনার খালিশপুরের অর্থনৈতিক জোনের সীমানা নির্ধারণ হয়ে গেছে। আগামী 10 বছরের মধ্যে এই অঞ্চল হবে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। এই বনকে ঘিরে রয়েছে অপার রহস্য। সুন্দরবন দেখার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে ছুটে আসে হাজারো পর্যটক। নানা প্রতিবন্ধকতা পার হয়ে তাদের এখানে আসতে হয়। পদ্মা সেতু চালু হয় আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না, ফলে পর্যটকের সংখ্যা এবং পর্যটন ব্যবসায়ীদের সংখ্যা বাড়বে, সেই সঙ্গে বাড়বে দেশের রাজস্ব। পদ্মা সেতু কেবল দক্ষিণ পশ্চিমা অঞ্চলের নয়, পুরো বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দেবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।